দেখতে পাচ্ছেন, এ আমাকে রাস্তায় ধরেছিল গাছ নেওয়ার জন্য, জোর জবরদস্তি নামিয়ে নিয়েছে। এ দুটো দিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, গোয়াধার অ্যাকোয়াটিক প্লান্টেশন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আবারও একটা ভিডিও। আজকের ভিডিও হলো আমার বাগান থেকে কিছু গাছ নার্সারিতে যাবে দুর্গাপুরে, তো সেটাই আজ দেখাবো কীরকম গাছ আমি দিচ্ছি দুর্গাপুর থেকে। যারা আমার ভিডিও দেখেন, যদি কেউ বাড়ি বসে এরকম গাছ পেতে চান রেডি, তো পেয়ে যাবেন আমার কাছে। তো আপনারা কন্ট্যাক্ট করলে কিন্তু ঘরে বসেও আপনারা এরকম রেডি গাছ পেতে চান, আর বাড়ি বসে এবং আমার বাগানে এসে আপনারা দেখে আপনারা দেখছেন আজকে গোয়াধার অ্যাকোয়াটিক প্লান্টেশনের জলবাগান। জলবাগান মানেই গোয়াধার অ্যাকোয়াটিক প্লান্টেশন। আপনারা দেখছেন রেডি পট, আমি রেডি করে নিয়েছি কিছু বাগানের উদ্দেশ্যে। এরকম গাছ আপনারাও ঘরে বসে পেয়ে যাবেন, তো আপনারা এভাবেই আমার সঙ্গে থাকবেন এবং লাগলেই কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নম্বর হলো 9775555। চলুন টাটা। কী কী গাছ আছে এখানে? আছে অ্যামরি ক্যামেলিয়া, আলভা, হোয়াইট পিওনি, এখানে আছে পিঙ্ক ক্লাউড, মিরাকেল, ইয়েলো পিওনি, ওয়ারসানা, আরও আরও অনেক গাছ আছে এর মধ্যে। সুন্দর সুন্দর দেখুন ফুল ফুটে আছে। ওয়ারসানার চারটে গাছ নিয়েছি, যে চারটে আমার সিলেক্টেড গাছ, খুব সুন্দর। চারটেতেই বেশ দু তিনটে চারটে করে কড়ি হয়ে আছে, দেখুন দারুণ লাগছে গাছগুলো। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক নার্সারির উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়বো এবার নার্সারিতে। নার্সারিতে গিয়ে গাছ দেবো, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনাদের এরকম প্রয়োজন হলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ঘরে বসে দুর্গাপুরের যে কোনো প্রান্তে থাকুন, ঘরে বসে এরকম গাছ পেয়ে যাবেন। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আর নার্সারিতে গিয়েও পারলে ভিডিওটা আপনাদের করে দেখাবো, যে ওখানে দিলাম কীরকমভাবে দিয়েছি এবং কতদূর গেলাম, সবই আপনাদের থাকবে। দুর্গাপুর যাব, দুর্গাপুর মার্কনিতে যাব, মার্কনির পাশে যাওয়া হবে, তো সেখানেই নার্সারিতে দেব। তো চলুন, এই যে বাগানে দেখুন আরও এখনও রেডি পট, এই যে রেডি হচ্ছে, এখানে রেডি হচ্ছে, আপনারা পেয়ে যাবেন রেডি, অনেক রেডি গাছ হচ্ছে, তো সেগুলো আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে। তো আপাতত আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। অনেক রেডি গাছ আছে আপনাদের জন্য, যারা রেডি গাছ নিতে চান, পদ্ম, ওয়াটার লিলি সমস্তটাই পেয়ে দেখছেন। আমরা বেরিয়ে পড়েছি, এই ভাই এসেছিলো গাছ নিতে, তো কেউ মাঝখানে রাস্তায় ছেড়ে দেবো। এই যে পিছনে দেখতে পাচ্ছেন গাছ, তো গাছ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলুন এবার গাছ দেওয়ার উদ্দেশ্যে চলুন যাওয়া যাক, গিয়ে আবার আপনাদের দেখাবো। দেখছেন রাস্তায় যেতে যেতে আমি আবার কিছু গাছ, এই যে দেখুন আমি দিয়েই দিলাম, মানে রাস্তায় ধরে নিয়েছে আমাকে, বলছে দিতেই হবে দুটো গাছ, তার জোর জবরদস্তি দুটো গাছ নামিয়ে নিয়েছে। তো এরকম আপনারাও দুর্গাপুরে যে কোনো জায়গা থেকে এরকম গাছ নিতে পারেন, রেডি গাছ পেয়ে যাবেন বাড়ি বসে। আমার ফোন নম্বরে ফোন করবেন আর আপনার বাড়ি বসে এরকম রেডি পদ্ম পেয়ে যাবেন, আর কিচ্ছু করতে হবে না। চলুন আবারও দেখাবো কোথায় এরকম আবারও দাঁড়িয়ে পড়বো, সেরকম ভিডিও থাকবে।
ঘুরে দেখি না, দেখতে পাচ্ছেন এ আমাকে রাস্তায় ধরেছিল গাছ নেওয়ার জন্য, জোর জবরদস্তি নামিয়ে নিয়েছে। এ দুটো দিয়ে দিই